মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর তারা উপরে 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 ডিজিকে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে তারপর থেকে অপসারিত করল। সবচেয়ে লক্ষণীয় মুখ্যমন্ত্রী হিসেবে নয়, সভানেত্রী মুখ্যমন্ত্রী ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার উপরে যে আঘাত হানল তার পূর্বাভাস ছিল বিজেপির সাংসদদের পোস্টে, বিজেপির সাংসদদের বক্তব্যে এটা পরিষ্কার ছিল যে তার উপরে আক্রমণ করা হতে পারে।